শ্রী জগন্নাথ বসুর সঙ্গে কালি কথা শুধুমাত্র 98.3 মির্চিতে। আজকের অমৃত কথা, কাল্পনিক ভয়, এই হতে পারে, এই হতে পারে, এতে এত খারাপ হবে, এগুলো আমাদের মনের শক্তিকে কমিয়ে দেয়, ফলে কাজ করতে গিয়ে আপনি অসুবিধে বোধ করেন। এই সমস্যাকে আপনি জয় করবেন কিভাবে? প্রথমেই বোঝার চেষ্টা করুন আপনার ভয় কতখানি বাস্তব আর কতটা কাল্পনিক। মা বাবা, স্কুল কলেজ, আত্মীয় বন্ধু, আপনার নিজস্ব প্রবণতা ইত্যাদি আপনার মনকে বিশেষ রং রূপ দিয়েছে। এর ফলে অনেক সময় আপনি অনেক কিছুকেই স্বাভাবিক বলে মনে করেন, যদিও বিচার করে দেখেননি এগুলো সত্যিই স্বাভাবিক কিনা। পরিণতি স্বরূপ আপনার মন সত্য কল্পনার পার্থক্য বুঝতে পারে না। কিংবা মনে করুন একটি বিশেষ সমস্যার সমাধানে একটি পথ আছে, মন তখন পরিস্থিতির সামগ্রিক বিশ্লেষণ না করে একটি অংশ নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, অন্যান্য অংশ সম্বন্ধে অজ্ঞানতা থাকায় কল্পনা দানা বাঁধে এবং কল্পনাই সমস্যাকে ঘনীভূত করে। শুনছেন মির্চি কালি কথা। শ্রী জগন্নাথ বসুর সঙ্গে কালি কথা শুধুমাত্র 98.3 মির্চিতে। আজকের অমৃত কথা, আপনি মনে করেন যে বাইরের পরিস্থিতি আপনাকে রাগিয়ে দিচ্ছে, সত্যি কি তাই? একটা দৃষ্টান্ত দিই, তুমি একটা বুদ্ধু, এই কথাটি আপনার মা বললে আপনি বিশেষ কিছু মনে করেন না, কিন্তু অফিসে আপনার বস যদি এইটা বলেন তাহলে আপনি আহত হন। বাসে বা ট্রেনে অচেনা কোনো লোক আপনাকে বললে আপনি রেগে যাবেন, অফিসে অধস্তন কর্মচারী বললে প্রতিহিংসা নিতে চেষ্টা করবেন। তাহলে দেখুন, একই পরিস্থিতিতে আপনি বিভিন্ন রকম ব্যবহার করছেন। সন্তান মারা গেলে মা কান্নায় ভেঙে পড়েন, বাবা শান্তভাবে দুঃখ সহ্য করেন, আবার একই পরিস্থিতিতে বিভিন্ন জনের বিভিন্ন রকম প্রতিক্রিয়া হয়। খবরের কাগজে প্রথম পাতায় বড় বড় করে হেডলাইনে ছাপা হয়েছে, পাঞ্জাবে 13 জন হত, 25 জন আহত। এই খবর দেখে কেউ মন্তব্য করল, কবে যে সমাধান হবে। আর একজনের মন্তব্য, হতাহতের সংখ্যা কমছে, পরিস্থিতি কিছুটা উন্নতি হচ্ছে। আবার কেউ হয়তো মন্তব্য করেন, দূর, খালি পাঞ্জাব আর পাঞ্জাব, এই খেলার পাতাটা দেখা যাক তো। অর্থাৎ বাহ্যিক পরিস্থিতিটাই শেষ কথা নয়। শ্রী জগন্নাথ বসুর সঙ্গে কালি কথা শুধুমাত্র 98.3 মির্চিতে। শ্রী জগন্নাথ বসুর সঙ্গে কালি কথা শুধুমাত্র 98.3 মির্চিতে। জ্যোতির্লিঙ্গ শ্রী নাগেশ্বরের কথা শোনাচ্ছি আপনাকে। এও সেই স্বামী অচ্যুতানন্দজির জবানিতেই, দ্বারকা থেকে ঠিক 17 মাইলের মাথায় একটা সুর স্পষ্ট হল, কপর দিনে নমস্তভ্যং নাগাঙ্গ ভরণায় চ। আরেকটি মাইকের শব্দ আমাদের কর্ণগোচর হল, দ্বারকা থেকে ঠিক 17 মাইলের মাথায় ওই কথাগুলো যেন আরো স্পষ্ট হল। সর্প যার ভূষণ, সর্পের অধিপতি যিনি, সুবর্ণ ভূষণের সঙ্গে সর্প উপবিত, সর্পকুণ্ডল ও সর্পমাল্য আর কোটি দেশে সর্পের আভরণকারী যিনি, সেই ভগবান নাগেশ্বরকে আমি প্রণাম করি। শুনছেন মির্চি কালি কথায়, জ্যোতির্লিঙ্গ শ্রী নাগেশ্বরকে নিয়ে কথা বলছি আমি। শ্রী জগন্নাথ বসুর সঙ্গে কালি কথা শুধুমাত্র 98.3 মির্চিতে। স্তোত্রধ্বনি অনুসরণ করে আমাদের গাড়ি রাস্তাতে একটু থামল। আমরা ঠিক বুঝতে পারিনি এখানেই পেয়ে যাব দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম শ্রী নাগনাথ বা শ্রী নাগেশ্বরকে। দ্বাদশ জ্যোতির্লিঙ্গ স্তোত্রে রয়েছে নাগেশং দ্বারকা বনে, এইরকম ধুধু প্রান্তরের নামই যে দ্বারকা বন তা জানা ছিল না। আমাদের গাইড গুজরাটি ভক্ত গোলাপ ভাইও প্রথমটা খেয়াল করতে পারেনি। রাস্তার ডান দিকে শুধুমাত্র একটি টিপ চিহ্নিত বোর্ড, তাতে লেখা ডান দিকে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম শ্রী নাগনাথ। গানের শব্দ অনুসরণ করে আমাদের গাড়ি হাইওয়ে ছেড়ে ডান দিকে অপেক্ষাকৃত সরু একটা রাস্তা ধরে নেমে যেতেই কিছু দূরে চোখে পড়ল একটি সুদৃশ্য তোরণ। তার নিচ দিয়ে এগিয়ে এসে আমাদের গাড়ি থামল
প্রাচীর ঘেরা একটি জায়গায়। মন্দির বলে বোঝাই যায় না, প্রাচীরের দরজা দিয়ে ভেতরে ঢুকে ঢালু দেয়ালে সিঁড়ি ভেঙে একটু ওপরে উঠে আবার সামান্য নিচে নামতে হলো। একটি ছোট মন্দির, তার সঙ্গে সংলগ্ন নাট মন্দির। মন্দিরের গর্ভগৃহটি খুবই ছোট, 10-15 জন লোকের বেশি একসঙ্গে ধরে না। আমরা মন্দিরের বাইরের ঘণ্টা বাজিয়ে ভিতরে প্রবেশ করলাম। শুনছেন মিত্রি কালীকথায় জ্যোতির্লিঙ্গ শ্রী নাগেশ্বরের কথা শোনাচ্ছেন। শ্রী জগন্নাথ বসুর সঙ্গে কালী কথা শুধুমাত্র 98.3 মির্চিতে। আমরা মন্দিরের বাইরের ঘণ্টা বাজিয়ে ওই নাগেশ্বরের মন্দিরের ভিতরে প্রবেশ করলাম। পূজারী সবে পূজা শেষ করে শিবলিঙ্গকে কলকে ফুল দিয়ে সাজিয়ে বাইরে বেরিয়েছেন। আমাদের আসতে দেখে তিনি সঙ্গে করে ভিতরে নিয়ে এলেন, হাতে জল দিলেন। আমার ইচ্ছে ছিল একটু ফুল দিয়ে অঞ্জলি দেব, তাকে বলতেই তিনি রাজি হয়ে আমাকে একটু বসতে বলে বাইরে বেরিয়ে গেলেন। কয়েক মিনিটের মধ্যেই কিছু কলকে ফুল এনে আমাদের হাতে দিয়ে মন্ত্র পড়তে লাগলেন। কি হলো তারপর বলছি, কটি গানের পর শুনতে থাকুন মিচ্ছি কালীকথায়। আপনি রয়েছেন জগন্নাথ বসুর সঙ্গে। শ্রী জগন্নাথ বসুর সঙ্গে কালী কথা শুধুমাত্র 98.3 মির্চিতে। পূজারি কটে কলকে ফুল এনে আমাদের হাতে দিয়ে মন্ত্র পড়তে লাগলেন। বন্দে দেব উমাপতি সুর গুরুং, বন্দে জগত কারণম, বন্দে পন্নগ ভূষণং মৃগধরং, বন্দে পশুনাং প্রতিম, বন্দে সূর্য শশাঙ্ক বহ্নিনয়নং, বন্দে মুকুন্দ প্রিয়ম, বন্দে ভক্তজনাশ্রয়ঞ্চ বরদং, বন্দে শিবং শঙ্করং। পূজারি এত মিষ্টি করে ধীরে ধীরে মন্ত্র বলছিলেন যে আমার প্রাণটা জুড়িয়ে গেল। বিশেষ করে এই শ্রীকৃষ্ণ লীলাক্ষেত্র দ্বারকাধামের মধ্যে মুকুন্দ প্রিয় পন্নগ ভূষণ শিবশঙ্করের স্মরণ একই সঙ্গে দুই লীলার উদ্দীপনে সহায়ক হল। পুষ্পাঞ্জলি দেওয়ার পরে আমরা সঙ্গে নিয়ে আসা ধূপ ও কর্পূর দিয়ে আরতি করলাম। মনের সাধে নাগনাথকে স্পর্শ করে সাষ্টাঙ্গে প্রণাম জানালাম এই জ্যোতির্লিঙ্গের প্রণাম মন্ত্রে। প্রণাম করে কিছুক্ষণ বসে আবার জ্যোতির্লিঙ্গের কাছে গেলাম। ছোট কালো পাথরের শিবলিঙ্গ, তবে গৌরীপট্টটি বেশ বড়। আমাদের সামনে রূপোর আবরণ সরিয়ে মূল লিঙ্গ দর্শন স্পর্শন করতে দিলেন পূজারী। তারপরে আবার আবরণ দিয়ে মাথায় বেশ বড় রূপোর তৈরি পঞ্চশীর্ষ নাগছত্র পরিয়ে দিলেন এবং গাঁদা ফুলের মালা ও কলকে ফুল দিয়ে সাজিয়ে তার উপর রূপোর একটি ত্রিপত্র বসিয়ে দিলেন। শৃঙ্গার শেষ হল। একটু পরেই দুপুরের ভোগ হবে, এর মধ্যে আর কেউ স্পর্শ করতে পারবে না। আমরা খুব সময়ে এসে পড়েছিলাম, তাই দর্শন স্পর্শনাদি সম্ভব হলো, বলছেন স্বামী অচ্যুতানন্দজি। শুনছেন মিত্রি কালীকথা। শ্রী জগন্নাথ বসুর সঙ্গে কালী কথা শুধুমাত্র 98.3 মির্চিতে। মন্দিরের ভিতরের মেঝে ও দেয়াল সাদা কালো মার্বেল ও লাল সাদা টাইল দিয়ে মোড়া। নাগেশ্বরের পূর্ব দিকে দেয়ালে কুলুঙ্গিতে দণ্ডায়মানা দেবী পার্বতীর কালো পাথরের মূর্তি, তাকেও সুন্দর রেশমি কাপড় জরির ও ফুলের মালা দিয়ে সাজানো। মায়ের চরণে প্রণাম জানিয়ে গর্ভ মন্দির থেকে বাইরে এসে পূজারীকে ধরলাম। 19-20 বছর বয়স, মুখে অল্প দাড়ি গোঁফ, হলদে কাপড় পরা ব্রাহ্মণ যুবক, গুজরাটি শরীর কিন্তু হিন্দি বেশ জানে। সে আমাদের বাইরে বসে প্রথমেই বলল, এই মন্দির সম্পর্কে বলবার আগেই বলে নেওয়া দরকার, এই নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ সম্পর্কে দুটি মত আছে। আপনারা এখানে যাকে দেখছেন
এই নাগেশ্বর ছাড়াও মহারাষ্ট্রের আয়ুধ বা ঔড্রা বলে আর এক জায়গায় আরও একটি জ্যোতির্লিঙ্গ আছে, তারও নাম কিন্তু নাগেশ্বর বা নাগনাথ। তবে দুটি ভিন্ন স্থানে হলেও এদের আবির্ভাব কাহিনী কিন্তু একেবারে এক। পালে আপনারা সুযোগ মতো ঔড্রা নাগনাথও দর্শন করে নেবেন। এখানে যে নাগেশ্বর, ইনি আদি শঙ্করের প্রতিষ্ঠিত দ্বারকার সারদা মঠের সন্ন্যাসী সম্প্রদায়ের দ্বারা সেবিত হচ্ছেন। বর্তমান ছোট মন্দির বহু প্রাচীন ধ্বংসপ্রাপ্ত মন্দিরের জীর্ণ অবশেষের উপর তৈরি হয়েছে, তবে এই মন্দিরও নতুন করে গড়ে তোলা হচ্ছে। আপনারা লক্ষ্য করেছেন কি, চারদিকে গর্ত করে এখানে ভিত্তি খোঁড়া হচ্ছে। কয়েক বছরের মধ্যেই এখানেও বিরাট মন্দির হয়ে যাবে। আমার এই দর্শন হয়েছিল 1989 সালে। শোনা যাচ্ছে এখন এখানে বেশ বড় মন্দির তৈরি হয়ে গেছে ইতিমধ্যেই। এই নাগেশ্বরের আবির্ভাব সম্বন্ধে পুরাণে কি বলা হচ্ছে এবার সে কথায় আসছি, তবে একটু বিরতির পর। শুনতে থাকুন মিটছি কালী কথা। শ্রী জগন্নাথ বসুর সঙ্গে কালী কথা শুধুমাত্র 98.3 মিটছিতে। সেই 19-20 বছরের মুখে অল্প দাড়ি গোঁপ হলদে কাপড় পরা ব্রাহ্মণ যুবক বলতে লাগলো এবার, এখন এই নাগেশ্বরের আবির্ভাব সম্বন্ধে পুরাণে কি বলা হয়েছে শুনুন। প্রাচীনকালে ভগবতী পার্বতীর কৃপাপ্রাপ্ত এক রাক্ষসী ছিল, তার নাম ছিল দ্বারকা। সে দীর্ঘকাল দেবীর তপস্যায় সিদ্ধ হয়ে বর পেয়েছিল। সে যেবনে থাকে সেই 16 যোজন দীর্ঘ বনকে তুলে নিয়ে সে যেখানে ইচ্ছে যেতে পারবে। অর্থাৎ ভাবুন, একটি সচল বনাঞ্চলের অধীশ্বরী হয়েছিল সে। আর তার স্বামী দ্বারুক ছিল অত্যন্ত হিংস্র কুটিল স্বভাবের এক রাক্ষস। তাদের যে বনটি ছিল সেটি পশ্চিমে সাগরে তস্য বনাং পার্শ্ব সর্বসমৃদ্ধি। এই পশ্চিম সাগরের পারে সেই বিশাল বনে তারা সানুচর সপরিবার বাস করত। আর তার স্ত্রী দ্বারকা বর পেয়েছিল দ্বারকা ইয়ত্র সা ইয়াতি তত্র গচ্ছতি তত বনাম। এর ফলে এই রাক্ষস দম্পতির তো দারুণ সুবিধে হয়ে গেল। তারা ইচ্ছে মতো কোনো সমৃদ্ধ নগরীতে ওই সচল বনকে নিয়ে গিয়ে স্থানীয় লোকদের উপর উৎপীড়ন লুণ্ঠন হত্যা করে আবার নিমেষের মধ্যে সমগ্র বনকে তুলে নিয়ে উদ্ধার হয়ে যেত। তখন মর্তবাসী মানব ও ধর্মাত্মারা ঋষি ঔর্বের কাছে কাতর প্রার্থনা জানালো। কী প্রার্থনা জানালো সে কথা নিয়ে ফিরছি কটি গানের পর। শুনছেন মিটছি কালীকথায় জ্যোতির্লিঙ্গ শ্রী নাগেশ্বরকে নিয়ে যে পুরাণ কাহিনী আছে সেইটি শোনাচ্ছে আপনাকে। শ্রী জগন্নাথ বসুর সঙ্গে কালী কথা শুধুমাত্র 98.3 মিটছিতে। এই যে মায়াবী দৈত্য দ্বারক এবং দ্বারকা, এদের হাত থেকে রক্ষা করুন। আর তো মানবের কাতর প্রার্থনায় প্রসন্ন হয়ে ঋষি দ্বারক ও দ্বারকাকে অভিশাপ দিলেন, হাজার বলশালী হলেও মায়াবী হলেও পৃথিবীতে প্রাণী হত্যা করলেই তাদের মৃত্যু হবে। মায়াবী রাক্ষসেরা তখন ভাবল, এখন আমরা আমাদের এই বনাঞ্চল তুলে অন্যত্র নিয়ে চলে যাই। জলে বনাঞ্চলং নিত্যা বই তদা স্থেয়ন্তু রাক্ষসই। এই ভেবে এই পশ্চিম সাগরের সংলগ্ন অঞ্চলে পার্বতীকে স্মরণ করে বনকে সে সমুদ্রের মধ্যে নিয়ে চলে এলো। আজকের এই সব অঞ্চল একসময় সমুদ্র গর্ভে ছিল। আপনারা শ্রীমদ্ ভাগবতে নিশ্চয়ই পড়েছেন, ভগবান শ্রীকৃষ্ণ জরাসন্ধের অত্যাচারের হাত থেকে মথুরাবাসীদের রক্ষা করবার জন্য এই পশ্চিম পারে সমুদ্র দেবতার কাছে গিয়ে কিছু জমি নিয়ে এই দ্বারকা নগরীর পত্তন করেন বিশ্বকর্মার সাহায্যে। দ্বারকার রাজ্য সেই বনাঞ্চল এই স্থানে সমুদ্র মধ্যে ছিল, যা পরে শ্রীকৃষ্ণের ইচ্ছায় সমুদ্র থেকে ভেসে উঠে দ্বারকা ক্ষেত্রে পরিণত হয়েছিল। কিন্তু দ্বারকা রাক্ষসীর নামের সঙ্গে তার যোগ কিভাবে যে থেকে গেল এটা বোঝা যায় না। যাই হোক, দ্বারকা স্থান বদলালেও তার স্বভাব কিন্তু বদলালো না। তাই সুযোগ পেয়ে সমুদ্রযাত্রী নৌকারোহী বণিকদের মাঝে মাঝে ধরে নিয়ে উৎপাত করতে লাগলো, জেলখানায় বন্দি করে পর্যন্ত যন্ত্রণা দিত। একবার এক ধনী শিবভক্তকে তারা বন্দি করে কারাগারে নিক্ষেপ করলো, তার ধনসম্পদ কেড়ে নিল।
সেই ভক্তের নাম ছিল সুপ্রিয়। সে তার অনুচরদের আদেশ দিল, তারা যেন নিত্য ওম নমো শিবায়, ওম নমো শিবায় এই মন্ত্র জপ করে আর মানুষ উপচারে শিবের পূজা করতে শুরু করে। আর সেই ভক্ত শ্রেষ্ঠ সুপ্রিয় নিজে মাটির শিবলিঙ্গ তৈরি করে মানুষ উপচারে ওম নমো শিবায় মন্ত্রে মহাদেবের ধ্যান ও পূজায় রত হলেন। এই দুর্বিপাকের মধ্যেও তার ভক্তি ও শরণাগতি দেখে আশুতোষ শিব অত্যন্ত প্রসন্ন হয়ে তাকে বর দিতে চাইলেন। আর ঠিক এই সময় রাক্ষসেরা সেই বন্দীদের শিব পূজাদি দেখে চিন্তিত হয়ে তাদের নেতা দারুককে গিয়ে সেই কথা জানালে। দারুক ছুটে এসে জেলখানার মধ্যে এই বৈনিকদের আক্রমণ করলে। কি হলো তারপর শুনছেন, মিথ্যি শোনাচ্ছি জ্যোতির্লিঙ্গ শ্রী নাগেশ্বরের নানা কাহিনী। শ্রী জগন্নাথ বসুর সঙ্গে কালী কথা শুধুমাত্র 98.3 মির্চিতে। রাক্ষসেরা বন্দীদের শিব পূজাদি দেখে চিন্তিত হল। তখনই তাদের নেতা দারুককে গিয়ে সেই কথা জানালে। দারুক ছুটে এসে জেলখানার মধ্যে এই বণিকদের আক্রমণ করলে। সুপ্রিয় তখন মহাদেবের কাছে কাতর প্রার্থনা করতে লাগলেন, পাহি শঙ্কর দেবেশ, পাহি শিব শিবেতি চ, সর্বসং ভবান আদ্য বর্ততে দেব সত্তমা। প্রার্থনায় প্রসন্ন হয়ে একটি চতুর্দ্বার সম্মানিত মন্দির সমেত শিব তখন স্বরূপ প্রকট করে আবির্ভূত হলেন। এই দিব্য অপূর্ব জ্যোতির্ময় মূর্তিতে আবির্ভূত হয়ে মহাদেব সুপ্রিয়কে পাশুপত অস্ত্র দান করলেন এবং সেই অস্ত্রের সাহায্যে দারুক রাক্ষসদের সংহার করলেন। ভক্ত সুপ্রিয়ের প্রার্থনায় স্থির তত্র স্বয়ং সাক্ষাত নাগেশ নাম শঙ্কর এবং নাগেশ্বর দেব হি উৎপন্ন জ্যোতিষাপতি। এইভাবে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম শ্রী নাগনাথ এই দ্বারুকাসনে অধিষ্ঠিত হলেন। এইসব কথা বলে ওই তরুণ পূজারি শিবকে প্রণাম করে তার এইসব পুরাণের কাহিনী শেষ করলেন। আর আমরা বলছেন স্বামী অচ্যুতানন্দজি নাগেশ্বরকে প্রণাম জানালাম। রওনা হওয়ার আগে ওঙ্কারায় নমস্তুভ্যং নাগযজ্ঞ পবিতিনে নাগাঙ্গ নাগমালি নাগেশ্বর নমস্তুতে নমস্তুতে। এইভাবে শিবকে প্রণাম জানিয়ে আমাদের গাড়ি এবার রওনা দিল 26 মাইল দূরের ওখা বন্দরের পথে। সেখান থেকে সমুদ্রপথে মাত্র 5 মাইল গেলেই বেট দ্বারকা। আসবো সেসব কথায়। আজ এই পর্যন্ত। জ্যোতির্লিঙ্গ শ্রী নাগেশ্বরের আশীর্বাদী হাত আপনার মাথায় পড়ুক। ভালো থাকুন, আনন্দে থাকুন, সদ্বৈব মঙ্গল হোক আপনার। শুনছেন মির্চি কালীকথায়, আপনি আছেন জগন্নাথ বসুর সঙ্গে। শ্রী জগন্নাথ বসুর সঙ্গে কালীকথা শুধুমাত্র 98.3 মির্চিতে।